সবার আগে একটা আনন্দের আমার কাছে খুব যে এতগুলি জীবন্ত চেতনা তার সাথে সংযোগে আসতে পেরেছি, আপনারা সামনে আছেন, এটা এর জন্য আপনাদের কাছে খুব কৃতজ্ঞতা। আমাদের সকলকে আমার আন্তরিক প্রণাম। গুরু বিষয়েতে আমরা তো জানি, একটু আগে শিষ্য নিয়ে কথা হলো, এখন বোঝার বিষয় একদম অনেস্ট একটা মনের কথা বলি। এই যে আমি বা কোনো গুরু, আমি যে উপরে বসে আছি এবং আপনারা নিচে, হয়তো এটা জীবনের যত রকমের বিরোধাভাসী ভাব হতে পারে তার মধ্যে অন্যতম। একটি মাত্র সম্পর্ক এবং বিভিন্ন সম্পর্কের মধ্যে একটি মাত্র সম্পর্ক নয়, হয়তো একটাই সম্পর্ক যেখানে কোনো উঁচু নিচু নেই। আর যেহেতু কোনো উঁচু নিচু নেই, সেই জন্য হয়তো এই সম্পর্কটি সব থেকে উঁচু সম্পর্ক। সব সম্পর্কে আমরা আমাদের গ্রুপ করেছি, ভেদ বসিয়েছি, হয়তো কোনো সম্বুদ্ধ পুরুষের চোখ এমন একটা চোখ যেখানে আপনাদেরকে নিচু দেখা হয় না, যেখানে এটা দেখা হয় না যে আমি কিছু দিচ্ছি বা কেউ কিছু দিচ্ছে। এই যে বৃষ্টি দেখছেন, একটু আগে উদাহরণ দেওয়া হলো, মাটি নিচে ছিল, বৃষ্টি উপরে ছিল, বর্ষালো, উঁচু নিচু হলো না, এরা এক হলো। বৃষ্টির নিয়তি ছিল নিচের দিকে আসা আর মাটির নিয়তি ছিল ভেজা, ফলে এখানে উঁচু নিচু হতে পারে না। এবার শিষ্য নিয়ে অনেক কথা হয়, আমি গুরু বিষয়ে একটি কথা বলছি। শিষ্য নিয়েই আমরা যখন গুরু নিয়েও কথা বলি, আমরা ঘুরিয়ে ফিরে শিষ্য নিয়েই কথা বলি। এবার একটুখানি, আজকে গুরু পূর্ণিমা, আমি যা বলতে চলেছি, আগে একবার এই আলোচনা উঠেছিল কিন্তু তখন সকলের উপস্থিতি ছিল না, আমাদের আশ্রমিক কিছু সদস্যদের মধ্যেই হয়েছিল। আমি সেই কথাটি আজকে তুলে আনতে চাইব। দুরকম ব্যক্তি এটি শুনবে এবং দুরকমভাবে বুঝবে। একজন যে গুরুকে বা গুরু শব্দকে বা ব্যক্তিকে বা ভাবকে বা ছবিকে আলটিমেট ভেবে ফেলেছে, সে ব্যক্তি এটা শোনার পরে আমাকে এসে হয়তো অনেক গালমন্দ করবে। আর যারা অনেস্টলি চলেছে, চলবার চেষ্টা করছে, সে যেই হোক, তারা হয়তো একটু অনুধাবন করতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমাদের শান্তনামা আমাকে প্রশ্ন করেছিলেন উত্তরের বিষয়ে, আমি খুব সহজ স্বীকারোক্তি করছি, জগতে কোনো গুরুর কাছে কোনো শিষ্যের জন্য কোনো রেমেডি নেই। আপনার কাছে, আপনার জন্য, আমার কাছে, এনারা যারা আছেন সবার কাছে, কারোর কাছে আপনার মুক্তির চাবিকাঠি নেই। একটি সূত্রে গাঁথা হয়, যাকে করুণা বলে, তা হয় ব্যথার সূত্র। কোনো গুরু কোনো কালে
কাউকে মুক্তি দিতে পারে না। আমরা আগের দিন ভগবান বুদ্ধের কথা বলেছিলাম, ভগবান বুদ্ধ হয়তো সব রকম পায়তারা করে তারপরে বলেছিল আত্মদীপ ভব, বি ইয়োর ওন লাইট, কারণ কারোর কাছে আপনার ওই আগুন নেই। প্রত্যেকে আমি যত কথা বলবো কোথা থেকে বলতে পারবো, আমার যে রোগ, আমার যে ব্যথা, আমার যে যন্ত্রণা, সেই কনসেপ্ট থেকেই আমি আপনাকে কিছু বলতে পারবো, আপনাদের কিছু বলতে পারবো। আপনার ব্যথা কোথায় তা আমি কি করে বুঝতে পারি? এবং পুরো এই প্রকৃতি মায়ের অগাধ করুণা যে আমাদের প্রত্যেককে, আপনাদের প্রত্যেককে এই ব্যথা আর ব্যথার ওষুধ দিয়ে পাঠিয়েছেন। তো কিন্তু দেখুন, এই গুরুতার বাজারে বারবার কথা হয়েছে গুরু মুক্তির চাবিকাঠি, গুরুর চরণে স্বর্গ আছে, গুরু চাইলেই মুক্তি দিতে পারে, গুরু কৃপাতেই সব হয়ে যায়। ভেবে দেখুন না, যদি রামকৃষ্ণের কৃপাতে কিছু হতো তাহলে ডজন ডজন রামকৃষ্ণ কি বেরোতো না? যদি বুদ্ধ, বিবেকানন্দ এরা কিছু করতে পারতো, আপনাকে মুক্তি দিতে পারতো, এদের হাতে থাকতো, তবে তো এদের করুণার যে হৃদয়, এই করুণাপূর্ণ হৃদয় এত বিরাট ছিল, প্রত্যেককে ছুঁয়ে ছুঁয়ে মুক্তি দিয়ে দিতেন যদি দিতে পারতেন। কারোর কাছে কোনো উত্তর নেই। আমাদের বিজ্ঞান ভৈরবতন্ত্রের যে ক্লাস হচ্ছে আমি তাতে বারবার বলছি, উত্তর কারোর কাছে নেই। আপনি জলার ফিচার নিয়ে এসেছেন, শুধু আপনার আবিষ্কার করার বিষয়, কোথায় গিয়ে আপনার প্রদীপের আলো জ্বালতে আপনি অরাজি হয়ে আছেন, কেউ দিতে পারবে না। আমি আপনাকে, যে কেউ আপনাকে একটা প্রেসক্রাইব করতে পারে, কিন্তু সে যা প্রেসক্রাইব করবে তা তার কনসেপ্ট হবে। আমি যাই বলবো, অন্য কেউ যাই বলবে, শ্রীরামকৃষ্ণ যা বলেছেন তা তার কনসেপ্ট ছিল, তার ধারণা ছিল। তাই বিবেকানন্দ আদি বাকি যত পার্ষদ ছিল সবাইকে ঠাকুর থাকা সত্ত্বেও কঠোর সাধনা করতে হয়েছিল, প্রত্যেককে নিজের ব্যথা নিজেকে বুঝতে হয়েছিল। ঠাকুর কিছু করতে পারেননি, ঠাকুর বলেছিল ওই পঞ্চবটিতে চলে যা, তা তুমি কি জন্য আছো? আমি এখানে দেখুন না কেমন রাজাদের মতো গদি হাঁকিয়ে বসে আছি, এ এক অভিনয় যা লম্বা লম্বা চলেছে। এরকম হয়েছে বলেই বুদ্ধ হেরেছেন। বুদ্ধের কাছে বুদ্ধের ব্যথার ওষুধ ছিল, বুদ্ধর ব্যথা উঠেছিল জরা মৃত্যু মরণ দেখে। আমি আগের দিন বলছিলাম বুদ্ধ অ্যাংজাইটি ফিলিংয়ে চলে গেলেন, সবসময় তার মধ্যে দুশ্চিন্তা কাজ করছে, কি হলো কি হলো, সব গুরুর কাছে গেলেন, কোনো গুরু সমাধান দিতে পারলেন না। এবং যাদের কাছে বুদ্ধ গিয়েছিলেন তারা এক্সেবার কে ছিল, কেউ কম ছিলেন না, কিন্তু তাদের ব্যথার ওষুধ তাদের কাছে আছে। যেই পদ্ধতিতে, যে প্রক্রিয়াতে, যে বিধিতে তাদের অন্তরে শান্তি এসেছিল, বুদ্ধের অন্তরে তা আসেনি। কারণ বুদ্ধের হয়েছে নিউমোনিয়া আর এদের হয়েছে করোনা, বুদ্ধের ওষুধ বুদ্ধ নিয়েছেন, এবারে বাকিরা তো তাকে করোনার ওষুধই দিয়ে দেবেন, উল্টে হার্টের সমস্যা এসে যাবে। তাই হয়েছে, বারংবার হয়েছে, প্রত্যেক গুরুর কাছে গিয়ে প্রত্যেক শিষ্য হেরেছে, কিচ্ছু দিতে পারেনি, যেখানেই কিচ্ছু পায়নি। কারণ অনেক চেষ্টা প্রচেষ্টা করে কোনো একজন ব্যক্তির মধ্যে শিষ্যত্ব জাগে, এটা কিন্তু কোনো সুদুর্লভ বিষয় নয়। আমি বলছি না যে অনেক চেষ্টার পরে আসে, অনেক বোকামির পরে শিষ্যত্ব আসে, এদিকে গিয়ে পেল না, ওদিকে গিয়ে পেল না, শেষতম নাটক হয় শিষ্যের, ব্যক্তি শিষ্য হয় এবং বলে আমি আলটিমেট জায়গায় এসে পৌঁছেছি, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, পিঠ থেকে গেছে কারণ
আমি গুরুর কাছে এসে পৌঁছিয়েছি, এবার ইনি আমাকে পথ বলে দেবেন। কিন্তু বোঝাই যায় না কোনো ঘুড়ির সুতো আরেকটা ঘুড়ির পথ হতে পারে না, প্রত্যেক ঘুড়িকে তার সুতো দিয়েই উঠতে হবে এবং প্রত্যেক ঘুড়ির সাথে তার সুতোর বিধান আছে। যখনই আমরা জন্মেছি আমরা যেন আকাশে ওরা একটা ঘুড়ি এবং আমাদের সুতো এই উৎসের সাথেই যোগ আছে, আর কোথাও দরকার নেই। মানুষ গুরুর কাছে এসে আমরা শেষতম প্রবঞ্চনা পাই, শেষতম যন্ত্রণা, যেখানে সে আপনাকে বিভিন্ন বিধি দেয়, বিভিন্ন পদ্ধতি বলে দেয়, 112টা পদ্ধতি, 2000টি পদ্ধতি, ধ্যানের পদ্ধতি, জপের মন্ত্র, বীজ মন্ত্র, অমুক শাস্ত্রের অধ্যয়ন, তমুক কোর্স, সব অফলাইন অনলাইন গুরু আমরা বিধান করেছি। কিন্তু আজকে যখন কথা হচ্ছিল আমার তখন মনে এটাই উঠলো যে একটা অনেস্ট স্বীকারোক্তি দরকার, আমি কিছু জানি না, কেউ কিছু জানে না। কারণ আপনার জানা আপনার বোঝা জগদম্বা দিয়ে পাঠিয়েছেন, কোনো দরকার নেই, কাউকে দরকার নেই। কিন্তু দীর্ঘকাল এই প্রথা এই পরম্পরা চলেছে, পরম্পরা একটাই। ভগবান বুদ্ধের কথা যদি যাই, দুঃখ থেকে দুঃখ নিবৃত্তির পথ আছে, এই যাত্রা বুদ্ধকে একাই করতে হয়েছে। বুদ্ধকে তো কেউ এসে পায়েস ঠায়েস খাইয়েও দিয়েছিল, আমরা মনে করি এনলাইটেন হয়ে গেলে হয়তো এইরকম গদি জোটে, নট নেসেসারি। হয়তো আপনার কথা লোকের হচ্ছে চাই দিয়ে যত তবু আপনি এনলাইটেন, এটা হতে পারে। আমি আগের দিন বলছিলাম লোকে বলে কে কি নিয়ে গেছে, খালি হাত মে আয়ে হো, খালি হাত মে জানা হ্যাঁ, কিন্তু বড় বড় উদাহরণগুলো দেয়, কত কত যারা নিজের পেটের ভাত জোগাতে পারেনি তারাও খালি হাতে এসে খালি হাতেই গেছে, তাদের উদাহরণ আমরা দিই না। কারণ আসলে খালি হাত যাওয়া উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো কত ছিল। আমরা বড় উদাহরণ দিই, আমরা জনককে খুব পছন্দ করব, জনক রাজা হয়ে ত্যাগ করেছে, ত্যাগ দরকার নেই, আমাদের রাজা হওয়ায় বড় রুচি। বুদ্ধের ত্যাগের কথা বলি, কিন্তু দেখুন কত ছেলেরা আছে যারা চাকরি জোটাতে পারছে না, তারা তো স্বতঃস্ফূর্ত ত্যাগই হয়েই আছে একরকমভাবে, কিচ্ছু নেই। আমাদের এই যে সারা জীবনের যারা ব্যাচেলাররা আছে নিচে, এরা সারা জীবন ব্যাচেলারই থাকবে, বেকারই থাকবে, এরা যদি খালি হাতে যায় তখন কে কি বলবে। এই জন্য আমাদেরকে লোকে জিজ্ঞেস করে, মহারাজ আপনি কোথায় থাকেন, বাড়িতে কি হতো, বাবা কি করতেন। যদি একবার দেখিনি যে মহারাজ বাবা খুব বড় লোক, তখন মহারাজ ত্যাগী ঘোষিত হবেন, এইবার তো ত্যাগ করেছেন। বিবেকানন্দ যদি সিমলা স্ট্রিটের বাড়িটা না থাকতো কেউ চিনতে চাইতো না। এই জন্য দেখবেন বিবেকানন্দের ইংলিশ জানে তো পপুলারিটি একটু বেশি, রামকৃষ্ণের কম। মুখ্য সূক্ষ্ম মানুষ ত্যাগ কি করেছে, ত্যাগেরও তো আধার আপনার কত আছে। আন্তরিক যে গুরুতা, আন্তরিক ত্যাগ আমরা জানি না। তো আমি যদি পথ জানি তাহলে এখানে এতজন আসছেন, এখানে অন্তত পক্ষে আমি যদি কোনো মুখ দেখছি 50% লোক প্রায় রেগুলার বেসিসে আসেন, আর 50% হয়তো অকেশনালি আসেন। আমার যদি পথ জানা থাকে, এটু তো নিশ্চিত আপনাদের প্রত্যেকে পৌঁছে যাওয়া উচিত। প্রত্যেক গুরু এইটা ক্লেম করেছে যে আমি পৌঁছে গিয়েছি, আই হ্যাভ বিন রিচ, এটা একদম পরিষ্কার ঘোষণা, নাহলে গুরু হলো কি করে। এই যে পায়ের তলায় কুশনটা আছে এটাই বলে দিচ্ছে এ চরণ সেখানে পড়ে গিয়েছে যেখানে পড়া উচিত ছিল, বিশ্বাস করুন পড়েনি। আমি এখনো আমার রিয়েক্টিভ হওয়া নিয়ে ভাবনা চিন্তা করি, আমি এখনো খুব গরম লাগলে ইরিটেট হয়ে যাই, আমি এখনো চারটে চিন্তা যদি একসাথে আসে আমি বলি আগে বাইরে যাও পরে কথা হবে। বুঝতে পারছেন, আমি কোনো আপনাদেরকে রিলিফ দিতে পারবো না এই দিয়ে যে এটা ঘটে না। তুমি একটা জিনিস চলতে গিয়ে বলতে পারি,
আমার ক্ষেত্রে যেটা আগের দিন আমি বলছিলাম, শিবিরেই সম্ভবত আমাদের, আমার এতে কোনো আপত্তি নেই, আমি আমার সাথে কমফর্টেবল আছি। আমি জানি আমার এখনো আমার নিজের উপরে কাজ করতে হবে, এখনো কি বলি শেষ দিন অবধি করতে হবে। যাকে বলে চরমতম বোঝা, ওটা আর কিচ্ছু নয়, এক নিশ্চিন্ততা, মা আছেন, নাম যাই বলুন, প্রভু বলুন, মা বলুন, গড বলুন, আল্লাহ বলুন, কিছু নাম না বলুন, কিছু আছে যে আমি খুব খারাপ হলেও আমাকে ধরে আছে, কিছু আছে যে ভালো হয়েও আমাকে ধরে আছে। বাকি যত কাহিনী গরুকে নিয়ে, এসব কাহিনী আমার যদি সত্যি সেই বিন্দু ছোঁয়া হতো যাকে আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেনি, যে জন্য আমাদের সনাতন ধর্মকে প্রতীক নির্মাণ করতে হচ্ছে, প্রতীকীভাবে শিবকে বানানো হয়েছে, যে এমন কোনো বিন্দু আছে, সাংকেতিক বিন্দু যাকে ছোঁয়া যায়, তাও বানাতে হয়েছে যাতে আপনি তার চোখের ভাষা পড়তে পারেন। তাহলে বানানোর দরকার পড়তো না, এবং আপনারা সবাই দ্বিতীয় বিবেকানন্দ, দ্বিতীয় ত্রৈলোক্যানন্দ হয়ে যেতেন। কিন্তু খুব আনন্দের কথা, শুভ সংবাদ, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। দুঃখের কিছু নেই, আনন্দ করুন যে কখনো আপনি চাইলে আমার কপি হতে পারবেন না, কপি করতে পারেন, আমি করতে পারি, কিন্তু হতে পারবেন না। কারণ মা আপনাকে ধরুন কুমড়ো দিয়ে গড়েছে, ওকে পটল দিয়ে গড়েছে, আপনি কুমড়োর শেপ আনতে পারেন, টেস্ট আনতে পারবেন না। ওই টেস্ট 800 কোটির বেশি এখন হয়ে গেছি আমরা, এই 800 কোটির টেস্ট র্যান্ডমলি ইউনিকলি এই প্রকৃতি মা নির্মাণ করে, অস্তিত্ব নির্মাণ করে। যেহেতু তিনি ইউনিকলি নির্মাণ করেছেন, যেমন পটল যখন পাকে তার মতো পাকে, কুমড়ো যখন পাকে তার মতো পাকে, গোলাপ ফুল যখন গাছে পাকে লাল হয় না, সে কালো হয়ে যায়, সে বীজে পরিণত হয়ে যায় এবং ঝরে পড়ে। এই প্রত্যেকেই ইউনিকলি তাদের যে গন্তব্য, তাদের যে উৎস, তাতে গিয়ে যুক্ত হয়, এবং আপনারাও প্রত্যেকেও তাই হবেন। আমি আমার এই যে বললাম যে দু চারজন কেন হয়, আসল ব্যাপার কি জানেন, এই দু চারজনের সাইকোলজি বুদ্ধের সাথে মিলে যায়, বুদ্ধের ওষুধ কাজ করে যায়। একজন নিউমোনিয়া হয়েছিল, সে প্রেসক্রিপশন লিখে নিয়েছে, তার কি সে সেরে গেছে, ডাক্তার হয়েছে, তার কাছে একটাই প্রেসক্রিপশন, কি করে নিউমোনিয়া সারে, তার কাছে ভিড় আসছে, বিভিন্ন লোকের টেম্পারেচার বিভিন্ন কারণে শরীরে বেড়েছে, সবাইকে নিউমোনিয়ার সে প্রেসক্রিপশন দেখছে এবং বলছে, কারণ তার জীবনে আর কোনো প্রেসক্রিপশন নেই, প্রকৃতি তার একটি রোগের একটি ওষুধ দিয়েছে। তার মধ্যে এই যে ভিড়, এর মধ্যে কেউ কেউ তো নিউমোনিয়ারও এসে পড়বে, তাদের লেগে যায় এবং তারা মুক্ত হয়ে যায়। সেরকম ভাবে কারোর কাছে কিছু বলার নেই, এই জন্য বিরাট ভিড় বুদ্ধকে ফলো করে। কটা দ্বিতীয় বুদ্ধ হয়েছে, কোন একজন মিলারেপার নাম বলে দেব, এইরকম দু একজন ছাড়া, হ্যাঁ কোন একজন বোধিসত্ত্বের নাম বলে দেব, কোথায় বুদ্ধ কা জামাত হোনা চাইয়ে থা না, বুদ্ধ 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 বুদ্ধ, কারণ প্রত্যেক বুদ্ধই জানে যে পরম কি। আমরা সব জানি, আমরা গেরুয়া পড়েছি, মুক্তি কি তো জানতেই হবে, বন্ধন কি তো আলবাত জানি, আমার হাতে বাঁধার ব্যথা আর আপনার গলায় বাঁধার ব্যথা কি করে এক হবে। হ্যাঁ কবির বলেন, তেরা মেরা মে কেহতা আখন কি দেখি, কিন্তু চোখেও আমি কি দেখেছি, আমার যাত্রা দেখেছি, আমার যাত্রা থেকে আমি যতখানি ঝেড়ে মুছে আমার ব্যথার কথা বলতে পারবো, ততখানি আমি আপনার এক সংবেদনশীল বন্ধু হয়ে যেতে পারবো। আমি ব্যথা বুঝি, আমি ওষুধ জানি না, কোনো গুরু ওষুধ জানে না, গুরু শুধু ব্যথাটা বোঝে।
এবং তার পাশে গিয়ে খুব কাছে গিয়ে দাঁড়ায়। এইটুকুনি কোনো গুরু করতে পারবে, নো ইনস্ট্রাকশন, নো বিধি, নো কিচ্ছু কিছু করতে পারবে না। ওই যে প্রেমের স্পর্শ, আপনারও ব্যথা এবং সেই ব্যথার মধ্যে দিয়ে গিয়েছে, এই যে প্রেমের স্পর্শ, এতেই আপনি আপনার পথ খুঁজে নেন, তাকে মুক্তি বলে। গুরু দেয় না মুক্তি, কোনো গুরুর কাছে নেই। এই যে আপনি কোনো একজন প্রেমের স্পর্শে, কোনো একজনের করুণার স্পর্শে নিজের পথ খুঁজে নিলেন, ওই পথ কোথায় ছিল, ওই ব্যথার ওষুধ কোথায় ছিল, আপনাতেই ছিল। আপনিই খুঁজবেন যে ওই ব্যথায় আপনার পাশে থেকেছে, তার প্রতি আপনার এক অনন্ত কৃতজ্ঞতা থাকে। এটা গুরু শিষ্যের সম্পর্ক। আপনারা যেমন বলেন, আমার খুব অসুবিধার সময় তোমাকে আমি পাশে পেয়েছিলাম, গুরু আপনার পাশের ব্যক্তি, গুরু আপনাকে কিছু দিতে পারে না। এই জন্য গুরুকে শূন্যতার সাথে, খালি হয়ে যাওয়ার সাথে বলা হয়েছে, কারণ যত কোনো ব্যক্তি ভর্তি থাকবে সে আপনার পাশে থাকতে পারবে না। আপনাদের বাড়িতে কেউ মারা গেলে আসে, বাট হি অর সি হ্যাজ দেয়ার ওন ইস্যুস, কতক্ষণ থাকবে, গুরুর কোনো ইস্যু নেই। এই জন্য যখনই আপনি গুরুর সামনে আসেন তাকে উপলব্ধ পান। শিষ্যের দিক থেকে কি হয়ে যায়, শিষ্যরা অনেক সময় ঘুরতে ঘুরতে চলে আসে, এসে দেখে গুরুর দরজা বন্ধ। কেউ যদি কারোর বাড়িতে কোনো অসুবিধা হয়েছে, সত্যি সত্যি সাফার করছে, আপনার আন্তরিকভাবে তার পাশে থাকতে ইচ্ছা হবে। আর কোনো ঠাকুমা রোজ সন্ধেবেলাই আসে তার বউয়ের নিন্দা করতে, এবার আপনি আস্তে আস্তে দরজা বন্ধ করবেন তো না, আপনার মুড়ির ড্রাম শেষ হয়ে গেছে গল্প করতে করতে। তখন কোনো কোনো গুরু বলে, তোমার সময় হয়নি ঠাকুমা, তোমার গল্পের সময় নেই, তোমার ব্যথার পাশে আছে। একে বলা হয় অথেন্টিক সিকার, এর ব্যথা নিয়ে এসেছে। কিন্তু রিমেম্বার, ওষুধ নেই, ওষুধ কোথাও নেই। যেটা আমি আগের দিন আমাদের ব্লগেও বলা হলো, দর্দ জব হদ সে গুজর যায় তো দবা বন জাতা হ্যায়, আপনার ওষুধ আপনার কাছেই আছে, কেউ দিতে পারেনি, নাহলে তো রামকৃষ্ণ বিবেকানন্দ জগৎ ভরে যেত, শরৎচন্দ্র চক্রবর্তীকে বানানো গেল, গিরিশকে এত ঠাকুর কৃপা করলেন, গিরিশ দ্বিতীয় রামকৃষ্ণ হলো, মা শারদাকে মন্ত্র ফিরিয়ে দিয়ে গেলেন শিষ্যরা, কি করবে। তো এই বিষয়ে খুব স্পষ্টতা রাখুন। কিছু চাইতে আসা, আমি জন্য বলি, এখানে যদি কেউ শিখতে আসে যে মহারাজ হাতটা কিভাবে রাখেন, মহারাজ কথার মধ্যে প্রকৃতি কথা, অস্তিত্ব কথা কতবার বলেন, মহারাজ কথা বলতে গিয়ে এটা কিরমভাবে করেন, উনি খাবার কিভাবে খান, যে কোনো জিনিস, উনি কী বই পড়েন। আজকে যখন আপনারা কেউ কথা বলছিলেন, সম্ভবত মৃন্ময়ীমা কথা বলছিল, আমাকে অর্ণব গিয়ে নিচে বললো, আমি বলছি মৃন্ময়ীমা ফাটিয়ে দিচ্ছে। আমি বললাম, কী ফাটিয়ে দিল রে, এগুলি বলার কথা নয়। বলছি কারণ আমরা গল্পই করতে পারি, ওই যে সন্ধ্যাবেলার গল্প, আমি আপনার ব্যথা শুনতে পারি, আপনি আমার ব্যথা শুনতে পারেন, আপনি আমায় জিজ্ঞাসা করতে পারেন কী ব্যথা, আমি বলে দেবো। কিন্তু ওষুধ নেই, আপনার ইমিউনিটি পাওয়ার আমি গ্রো করতে পারবো না, আপনাকেই তৈরি হতে হবে আপনার ডায়েট, ঔষধ আর পথ্যের জন্য। তো ফাটিয়ে দিচ্ছে, তখন ও বললো, না উনি যেটা আন্তরিকভাবে বুঝছেন না পরিষ্কারভাবে বলছেন, সম্ভবত আপনি বলেছেন যে এই ছবিগুলোর মধ্যে সব কিছু চেনেন না আপনি, বলেছেন তো আমাকে বললো, গিয়ে অনেস্টলি বলেছে। আমি ওকে বললাম, গন্ধ পেলি তো, শব্দ দেখিস না, গন্ধ পেয়েছিস, আমি জানি না কতখানি বোঝাতে পারছি। বললো হ্যাঁ, বলি এটাই তোকে ছ বছর ধরে বলছি, গন্ধ ওঠে। আমি ওদেরকে, আমাদের সব ছেলেকে বলতাম, যেদিনকে তোমাদের মধ্যে একটা রূপান্তরণ আসবে আমি গন্ধ পাবো, শব্দ না। হাজার আপনি এসে শ্রদ্ধা জানান, হাজার লম্বা হয়ে যান, হাজার ৫০০ টাকার বান্ডিল আনুন, যাই করুন, ভাত তৈরি হয়ে গেছে, এটার কথা ওর গন্ধ বলে, ওর রূপ বলে না। আচ্ছিদ্ধ ভাতও আরেকটা ভাতের সমান সমান সাদা হয়ে যেতে পারে, সমান সমান ফুলে যেতে পারে, কিন্তু ভাতের যে পরিপক্ক হয়ে গেছে মায়েরা জানি, এর গন্ধ কথা বলে। তরকারি হয়েছে তার গন্ধ কথা বলে, রং নয়, এক্ষুনি তো কাশ্মীরি লঙ্কা দিলে রং ধরে যাবে। ঠিক তেমনি গুরু, সে যার ভিতরের সেই গন্ধ আছে, যেই গন্ধতে সে জ্বলেছে, প্রত্যেক প্রদীপের একটা পোড়ার গন্ধ হয়। আপনি যেদিনকে পুড়বেন
অর্থাৎ আপনি যেদিনকে আলোকিত হবেন গুরুও গন্ধ পাবে। সেই জন্য জ্ঞানপীঠের মতো ফালতু জায়গাগুলোতে এখানে কোনো লাভ নেই, আপনি এসে এখানে হ্যালোজেন জ্বালিয়ে দিন, আপনি এখানে এসে এই যে মিনিয়েচারগুলো ঝুলিয়ে দিন, আপনি এখানে এসে বড় বড় লাইট গিফট করুন, আমি বলবো পোড়ার গন্ধ আসছে না, হয়নি। আর আপনারা বলবেন আপনি কি বোঝেন, আমি বলবো আজ্ঞে আমি বুঝি না, বোঝার তো কিছু নেই। সেই জন্য আমি যদি কেউ অন্ধকারে থেকে থাকে যে আমার কাছে বা কারোর কাছে গিয়ে কিছু হবে, আমি তাদের বিশ্বাস ভাঙানোর জন্য ক্ষমা প্রার্থী। কোনো গুরু কিন্তু মাথায় রাখুন একটা কথা এর সাথে বলি, কোনো গুরু মিথ্যা কথা বলে না, কোনো সদ্গুরু মিথ্যা কথা বলেনি, সে পরিষ্কার কথা বলেছে কিন্তু তার অনুভব বলেছে, তার কনসেপ্ট বলেছে। সেই জন্য কোনো লাভ হবে না যে মহারাজ আপনি কি করতেন, কোথায় থাকতেন, কিভাবে চলেন, কিভাবে ঘোরেন, রামকৃষ্ণ কি করেছিল, ওটা রামকৃষ্ণের ব্যথা। রামকৃষ্ণের যে সাইকোসোমেটিক বিংনেস তাকে প্রকৃতি একরকমভাবে গড়েছে, ওনার ব্যথা একরকমভাবে যাবে, আপনার ইউনিকলি যাবে। কারোর বিয়ে না করে যাবে সন্ন্যাস নিয়ে, কারোর বিয়ে করে যাবে। ঠাকুর বললেন রাখালকে যা বিয়ে কর, শুধু বিয়ে কর না, একটু করে বউয়ের সাথে মজা কর। রাখাল যদি বলতেন তুমি কারো না কেন, তুমি তো করতে পারতে, রামকৃষ্ণের ওষুধ ওটা নয়। এর মানে এই নয় রাখালের ওষুধ ওটা হবে না। কোনো গুরু 10টা পথ জানতে পারে, 15টা পথ জানতে পারে, 20টা পথ জানতে পারে, নট মোর দ্যান দ্যাট। সেই জন্য কোনো গুরু সকলের জন্য উপলব্ধ হয় না। বেস্ট এবং সব থেকে সুন্দর যদি আপনার মধ্যে একটা অথেন্টিক সিকিং থাকে, ব্যথা নিয়ে এসেছেন, সমাধান চাই, বি প্রফেশনাল। আমি যেন অনেকবার বলেছি এই কথা, কি করতে এসছেন, কেন এসেছেন, কিছু তো নেই আমার কাছে। যদি আপনি মন খুলেও আসলেন না, সেই শাশুড়িদের মতো যারা বইয়ের নামে মিথ্যা গল্প বলতে আসে, ব্যথাটাও ফেক, কি হবে, লাভ কিছু নেই। তো ব্যথা বলতে আমি সবসময় ব্যথার কথাই বলছি না, আপনাদের যে জীবনের যাত্রা, দুটো জিনিস পরিষ্কার, শেষ কথা বলি, প্রত্যেক গুরু আপনার চেতনার বড় কাছের, এত কাছের, এই জন্য দেখবেন আপনি যখন মা হন আপনি এক প্রকারে গুরু হয়ে যান, আপনি স্ত্রী হন গুরু হয়ে যান, স্বামী আপনার গুরু হয়ে যায়, বন্ধু বন্ধুকে বলে তুই এটা কর এটা করিস না, গুরু হয়ে যায়। যত কাছে হবেন একই অপরের জন্য আপনারা দেখবেন এই গুরুতার ভাবে ভাবিত হতে থাকেন, যদি ওকে গাইড করতে পারি। ওই জন্য বলে প্রেমের ভাবই হলো ছোট হয়ে যাওয়া। কোনো ঘোষিত গুরু গুরু হতে পারেই না, সম্ভবই নয়। এই জন্য যখন দীক্ষা হয়, যেমন আমি বলে থাকি ডিভাইন ম্যারেজ দীক্ষা, এই যে নৈর্ব্যক্তিক গুরু, এর প্রতি আপনার যাত্রার ঘোষণা, আমার ব্যথা করছে আমি ওষুধ চাই, একে দীক্ষা বলে। সামনে কি আছে, কিভাবে আছে, কতটা প্রয়োজন, কারোর দীক্ষা নিয়ে সর্বনাশ হবে। আমি আমার এখান থেকে দেখেছি দীক্ষা নিয়ে সর্বনাশ হতে, তাদের আমি আগেও আপনাদের বলেছি দীক্ষা নিয়েই গোলমাল হয়ে গিয়েছে, ব্যথার ওষুধটা ছিল না, আই ওয়াজ ফেলিওর। এই জন্য আমি খুব সাবধানে ভাবনা চিন্তা করি, দাঁড়াও বিয়ে তো করে ফেলছি জমবে তো এর সাথে, এরপর তো ছাড়াছাড়ির ব্যাপার নেই। এবং সমাজ আপনাদের এমন একটা ইঞ্জেকশান দিয়ে দিয়েছে যে যেমন ইঞ্জেকশনই দিয়ে দিলে হয়ে যায়, আর তো ইঞ্জেকশনকে তো কাম আউট করা যাবে না, বের করে আনা যাবে না। আপনারা ধরে নেন যে গুরু একজন হয়ে গেল মানেই আর করা যাবে না, কারণ বিয়ে যেমন একবার করা যায় না, মা যেমন একবার হয়েছি না বলা যাবে না, তেমন গুরুও তেমন। এখানে ব্যাপারটাই উল্টো, এখানের পুরো ব্যাপারটাই তেরা সাই তুজমে হ্যাঁ জাত সাকে তো যা, আর কিছু নেই। তো ট্রায়াল এরর করতে সবসময় রেডি থাকতে হবে, কিন্তু যারা দীক্ষাকে এরকম ইঞ্জেকশন দেওয়ার মতো ধরে নেয় যে একবার হয়ে গেছে আর হবে না, তাদের সাথে যদি একবার এই সম্পর্ক হয়ে যায় বড় বিপদ। গুরুকে সেই ভূতের চুল সোজা করার মতো, শিষ্য এসে বলে গুরুদেব বলুন কি সেবা করব, গুরুদেব বলছে যাও ওইখানে বৃষ্টি হয়েছে একটু জলটাকে ছেঁচে দিয়ে আসো, শিষ্য নয় কিন্তু ভূত। গুরুদেব লুচিটা মুখে তুলেছে না, শিষ্য এসে হাজির, গুরুদেব বলুন নেক্সট।
গুরু বলছে খেয়ে নি থাড়া তুমি, বলে না আমি শিষ্য হয়েছি। নিরত সেবা, যখনই গুরু দু ঘন্টা ধরে তাকে কাজ দিচ্ছে, খেতে পারেনি, খাবার ঠান্ডা হয়ে গেছে, তখন গুরুকে বলতে হয়, যেমন আমি আগের দিন বলছিলাম, কি করবে? হ্যাঁ, কুকুরের লেজ। আর গুরুরা বলে ধ্যান করো, নিজের শ্বাস প্রশ্বাসকে দেখো, নিজের শরীরকে অনুভব করো। এবার অনুভব তো মরার আগের দিন অবধি থাকবে, আপনি করতেই থাকেন আর বলেন আমি সাধনা করছি। গুরু বলে এবার আমি খেতে বসি তাহলে। এবার গুরু বেচারা খেতে পারে, নাহলে খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য গুরু এই দীক্ষা, এই শব্দগুলোকেও একটু আপনারা প্রত্যেকে, আমরা প্রত্যেকে প্রশ্ন করব, যদি প্রত্যেকে গুরুর কাছে ওষুধ থাকে তাহলে প্রত্যেক শিষ্য কেন জ্ঞানটি উপলব্ধ হচ্ছে না? কোথায় গোলমাল? আমাতে গোলমাল, যদি গুরুতে গোলমাল হয় গিয়ে লাভ নেই, আর যদি আমাতে গোলমাল হয় তাহলেও তো গিয়ে লাভ নেই। যদি রোগীর ওষুধ ওনার কাছে না থাকে তাহলে গিয়ে কি করবেন? আর যদি রোগ আপনাকেই সারাতে হয় আপনারই হাত, তাহলেই বা গিয়ে টাইম নষ্ট করে কি লাভ? এখানেই গুরু ইম্পার্সোনাল হয়ে যায়, গুরু বড় হার্দিক হয়ে যায়। তারপরে আপনি এইসব ছবির মধ্যে দেখেন কারা এই একই যাত্রায় চলেছে, আপনি বলেন এ আমার মতো। এইবারে যে সম্পর্কটা হয় এটা আর কোনো ব্যক্তি হিসাবে হয় না, এটা আগেও হতে পারে পরেও হতে পারে, আপনি গিয়ে বুঝতে পারেন বা বুঝে যেতে পারেন। বুঝে যদি যান তাকে শ্রদ্ধা বলে, আর যদি না বুঝে একটা যাত্রার আগে চলে যান, একটু পেনফুল হয়, তখন তাকে আমরা কি বলেছি, অনুশাসন, চেষ্টা করো ইত্যাদি ইত্যাদি, এই এক খেলা। তো গুরু পূর্ণিমা, এই চাঁদ মেঘ সব কিছু যা কনসেপ্ট আছে সব ঠিক আছে, সুন্দর, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা পরিষ্কার মাথায় রাখবেন, যেটা বললাম, তেরা সাই তুজমে হ্যাঁ। তবুও ভোরে ভোরে গুরুর সব সাধকেরা ভোরে ভোরে প্রশংসায় পঞ্চমুখ হয়েছে, তারা কোথাও এই ওষুধকে গুরু বলে জেনেছে, এবং যখন দেখে সামনে একজন সুস্থ স্বাস্থ্যবান কেউ দাঁড়িয়ে আছে, তারা বলেন প্রণাম, ভুগে বুঝেছি স্বাস্থ্য কাকে বলে। এবার ব্যক্তি নিজে থেকে বড় স্বাস্থ্য সচেতন হয়ে যায়, এই ব্যক্তিকেই গুরু তার আবির্ভাব বলে।